السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل زامر يأتين من كل فج عميق. حافظ فضل الرحمن টেবলসেন টুরসের আজকের এই সুন্দর অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ আলোচক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি একটি সেবামূলক কাজের অনুষ্ঠান। সরকারি নিয়ম অনুসারে এখন বিভিন্ন ট্রাভেলস এবং এজেন্সির মাধ্যমে আমাদেরকে হজ এবং ওমরা সম্পাদন করতে হয়। আস্তে আস্তে হাজি এবং ওমরাকারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, যার কারণে ট্রাভেলসের সংখ্যাও বাড়ছে এবং এটা বাড়তেই থাকবে। যেহেতু পৃথিবীতে মানুষ বাড়ছে, মুসলমানরা বাড়ছে, মুসলমানদেরকে দমানের জন্য অমুসলিম শক্তি আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও মুসলমানদের সংখ্যা দ্রুত হু করে বাড়ছে। এখন আমরা এক চতুর্থাংশ মুসলিম পৃথিবীতে বসবাস করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ সংখ্যা অর্ধেকে দাঁড়াবে এই আশঙ্কা অনেকেই করছেন ইউরোপ কান্ট্রি থেকে। তো সেই হিসাবে হাজি এবং ওমরাকারীদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, যার কারণে ট্রাভেলসের সংখ্যাও বাড়ছে এবং হজ ফরজ বিত্তবানদের জন্য, যারা সেখানে পৌঁছতে পারবেন। আল্লাহ ইরশাদ করছেন, বলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর অধিকার রয়েছে মানুষের উপরে তার ঘরের হজ করার জন্য, যারা সেখানে পৌঁছতে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সম্মত হবে, সমর্থবান হবে। সেই হিসাবে এবং এই আওয়াজ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বর্তমান বাইতুল্লাহ কাবা নির্মাণ করে বাপ এবং বেটা আল্লাহর কাছে তার কবুলিয়তের জন্য ও দোয়া করেছিলেন, সেই দোয়ার থেকেও আমাদেরকে কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। قال ربنا تقبل منا انك انت السميع العليم। এত কঠিন কাজ ছিল সে সময়ে, তারা সেই কাজটি সম্পাদন করে কোনো প্রকারের গর্ববোধ না করে আল্লাহর কাছেই তার কবুলিয়তের জন্য দোয়া করেছিলেন। সুতরাং আমরা হজ করি, ওমরা করি, সালাত আদায় করি, মসজিদ নির্মাণ করি, মাদ্রাসা নির্মাণ করি, যা কিছুই করি সেটা সামিউম বাসির, আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে এবং আল্লাহর কাছেই তার কবুলিয়তের জন্য দোয়া করতে হবে। ফজলুর রহমান ট্রাভেলস একটা বড় আকাঙ্ক্ষা নিয়ে এই ট্রাভেলস তিনি প্রতিষ্ঠা করেছেন, লাইসেন্স নিয়েছেন, কিন্তু যদি আল্লাহ রব্বুল আলামিন তা কবুল না করেন তাহলে কিন্তু তিনি সাকসেস হতে পারবেন না। এই জন্য আমরা সকলেই দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন যেন তার এই ইচ্ছাকে পূর্ণ করেন এবং তিনি হাজি সাহেবদেরকে উন্নত মানের সেবা দিয়ে তার এই ট্রাভেলসে, যেটা সভাপতি সাহেব বলেছেন আমরা কথায় নয় কাজে প্রমাণ করব, কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি
শুধু ট্রাভেলসের দোষ নয়, হাজি সাহেব যারা যান তাদেরও দোষ আছে। তার মানে একটু ব্যতিক্রম হলেই সেখানে ঝগড়া বিবাদ করা যায় নয়, ওলা ফুসুকা ওলা জিজালা ফিল হাজ, সেখানে কোনো নাফরমানি করা যাবে না, ঝগড়া বিবাদও করা যাবে না। ট্রাভেলস মালিক যথাসাধ্য চেষ্টা করেন সেবা দেওয়ার জন্য, তারপরেও হাজি সাহেবরা নানান ধরনের কটুক্তি করে আপোষে ঝগড়া বিবাদ করে অনেক কিছু ঘটতেছে, এটা আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি। তো সেই হিসাবে ফজলুর রহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুর যথাসাধ্য চেষ্টা করবে, যেহেতু নতুনভাবে সে আরম্ভ করেছে আপনাদের সেবা দেওয়ার জন্য, আপনারা একবার দুবার গিয়ে পরীক্ষাও করতে পারবেন তার সেবাটা কতটুকু। সেই জন্য এটাকে সাকসেস করার জন্য মহান রব্বুল আলামিন তা কবুল করলে ইনশাআল্লাহ সাকসেস হবে। তাই আল্লাহর কাছে কবুলতের দোয়া করেছি যে আল্লাহ রব্বুল আলামিন এটাকে কবুল করুন এবং সামর্থ্যবানদের সকলকে হজ করবার তৌফিক দান করুন এবং সহি হজ জীবনে একবার। এই জন্য দেখছি আমরা হজে যাওয়ার আগে অনেক ধরনের ট্রেনিং আমাদের সালাফি আকীদা সম্পন্ন মানুষরাই দিয়ে থাকে আর অন্যান্যরাও দিয়ে থাকেন। হজে কিছু ব্যবধান আছে, শিখ বেদাত এর মধ্যে ঢুকে যায়। আমরা চাচ্ছি একজন মানুষ সহি শুদ্ধ ভাষে রসুল যেভাবে হজ করেছিলেন এইভাবে যাতে হজ করতে পারে। কারণ রসুল আরাফার ময়দানে স্পষ্ট ভাষায় বলেছিলেন, খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধান গ্রহণ করো। আমি যেভাবে হজ করেছি সালাতের ব্যাপারে বলা হয়েছে, আমি যেভাবে সালাত আদায় করছি তোমরা এইভাবে সালাত আদায় করো। হজ আমি আজকে যেভাবে তোমাদেরকে নিয়ে হজ আদায় করলাম তোমরাও এইভাবে হজ আদায় করো। সুতরাং হজে যাওয়ার আগে প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং ট্রাভেলস মালিকরা অবশ্যই চেষ্টা করবেন আপনাদেরকে উত্তম সেবা দেওয়ার জন্য। এবং ট্রাভেলস মালিকদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তিনি যেমন বলছেন তার এই প্রতিষ্ঠানটি সেবামূলক প্রতিষ্ঠান, এই কথাটি যেন তিনি বাস্তবে প্রমাণ করতে পারেন, এই সেবাকে যাতে পেশায় রূপান্তরিত না করেন। দুনিয়ার অবস্থা অন্যরকম, আমরা শিক্ষক ছিলাম, শিক্ষক হলো মানুষ করার কারিগর, শিক্ষকতা ছিল একটা নেশা, সেই শিক্ষকতাও আবার পরবর্তীতে পেশায় রূপান্তরিত হয়েছে। ট্রাভেলস মালিকরা যদি সেবা মানে অধিক লাভের আশা করেন তাহলে তো পেশায় রূপান্তরিত হবে, আর যদি হাজিদের সেবা দিয়ে যা থাকলো আলহামদুলিল্লাহ এরকম একটা মনোভাব নিতে পারেন তাহলে পরে সেবাটা ঠিক মতেই হবে। সুতরাং এটাকে সেবামূলক প্রতিষ্ঠান সবসময় মনের ভিতরে জাগ্রত রাখতে হবে এবং যাতে এটা পেশায় রূপান্তরিত না করি সেই জন্য তাদেরকে সকলকে যত ট্রাভেলস আরও অনেক ট্রাভেলস মালিক এখানে আছেন সবাইকেই বলতে চাচ্ছি যে শুধু পেশা নয়, সেবার কথা যেমন বলছেন, আমাদের ডাক্তাররা বলে থাকেন আমরা মানুষের সেবা করি, কিন্তু ডাক্তাররা এখন অনেক টাকা ডাক্তার ডাকাত বলে আখ্যায়িত হয়েছে, ওইখানে গেলেও ডাকাতি হবে। তার মানে কি এরা আর সেই সেবা করে না, ডাকাতি করে, রোগীর কাছ থেকে কেমন করে টাকা নেবে সেই চেষ্টাই করে। তো আমি বলবো এইটা না করে আপনারা সেই সেবার মনোভাব নিয়ে কাজ করুন, কারণ দুনিয়া চিরস্থায়ী নয়, পয়সা খুব বেশি হলেও চলে, মজামজি হলেও চলে, সম্মানজনকভাবে জীবনটা কাটিয়ে যেতে পারলেই তো যথেষ্ট, কারণ তার হায়াত কতটুকু আছে আমরা কেউ জানি না। সেজন্য এটাকে সেবার মনোভাব নিয়েই কাজ করবেন বলে আমি আশাবাদী। এই বলেই আমি ফজলুর রহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আল্লাহ এই প্রতিষ্ঠানটিকে কবুল ও মঞ্জুর করুন এবং ট্রাভেলস মালিককে হাজি সাহেবদের যথাযথ সেবা দেওয়ার মানসিকতা নিয়েই কাজ করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।